কলকাতায় বাড়ল সাকিবের ভক্ত। কলকাতায় ভাইজান এলোরে ছবির সাড়া দেখে বেশ আনন্দিত সাকিব খান। ছবিটি বাংলাদেশে নয়, এবারে ঈদেই মুক্তি পেয়েছে কলকাতায়। পশ্চিমবঙ্গের 79টি সিনেমা হলে মুক্তি পাওয়া এই ছবিতে সাকিবের বিপরীত অভিনয় করেছেন কলকাতার দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার। জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবির সাফল্য দেখে সাকিব খান এনটিভি অনলাইনকে বললেন, কেন জানি দর্শক সবসময় আমাকে উৎসাহিত করেন। বাংলাদেশের দর্শক আমাকে এতদিন উৎসাহ দিয়েছেন, এখনও দিচ্ছেন, আর কলকাতার এতটা সাড়া পাবো সেটা অবশ্য ভাবিনি। আসলে কলকাতায় আমাদের দেশের টেলিভিশন দেখা যায় না, যে কারণে সেখানে আমাদের পরিচিত তুলনামূলকভাবে কম। সীমান্ত এলাকায় মানুষ আমাদের দেশের শিল্পীদের চেনে, তারা যেমন আমাদের টিভি চ্যানেলগুলো দেখেন তেমনি আমাদের ছবিও বিভিন্নভাবে দেখে থাকেন। কিন্তু এই ঈদে ভাইজান এলোরে ছবিটি মুক্তি পাওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে খবর শুনে নিজের ধারণা বদলেছে। আমার মনে হয়েছে শুধু সীমান্ত এলাকা গোটা পশ্চিমবঙ্গের দর্শকরাই আমাদের দেশের শিল্পীদের চেনেন এবং পছন্দ করেন। ছবিটির প্রযোজনা সংস্থা এসকে মুভিজকে ধন্যবাদ জানিয়ে সাকিব খান বললেন, আসলে একটি ছবি মুক্তির আগে সেটা প্রচারণা অনেক জরুরি, সেই হিসাবে অনেক বেশি আয়োজন করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ, যে কারণে এই ছবির খবরটি সবার কাছে পৌঁছাতে পেরেছে। আমি মনে করি শিল্পীদের কোনো সীমানা নেই, ভালো কাজ নিয়ে হাজির হতে পারলে সবাই ভালো পছন্দ করবে। এই ঈদে বাংলাদেশের সাকিব খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে। আব্দুল মান্নান পরিচালিত পাঙ্কু জামাই এই ছবির নায়িকা অনু বিশ্বাস। অন্য দুটি ছবি হল আশিকুর রহমান পরিচালিত সুপার হিরো, উত্তম আকাশ পরিচালিত চিটাগাঙ্গা পোয়ান অখাইলা মায়া। এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন শবনম বুবলি। আরও অন্যান্য বিনোদনের সংবাদ জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।